অর্জুন চৌরসিয়ার মৃত্যুর ঘটনা সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। অর্জুনের মাকে নিয়ে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ডিবরেওয়াল আজ হাইকোর্টে যান। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ময়নাতদন্ত সরকারি হাসপাতালে না করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সেনা কমান্ড হাসপাতালে করার নির্দেশ দিয়েছে। এইমসের চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্ত করার এবং চৌরসিয়া পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশও বেঞ্চ দিয়েছে বলে প্রিয়াঙ্কা ডিবরেওয়াল জানিয়েছেন। সবাই জানেন যে আমাদের বিজেপির পার্টির একজন কর্মীকে, যুব মোর্চার কর্মীকে এই হিসাবে খুন করে গাড়িকে ঝুলিয়ে দেওয়া হলো। তো সেটাই নিয়ে আজকে আমরা কোর্টের কাছে এসেছিলাম যে এই পুলিশ প্রশাসনের উপরে আমাদের কোনো ধরনের যেই হিসাবে বডিটাকে টেনে বাইরে নিয়ে গেছে তাদের উপরে কিসের ভরসা? কোনো ভরসা নেই বলে আজকে পোস্টমর্টম যেটা মানে হয়তো আইএমসির কাছে হোক বা সিএফএসএলকে দেওয়া হোক বা কমান্ড হসপিটালে হোক, এটা আমাদের পেয়ে ছিল, কমান্ড হসপিটালকে দিয়েছে, পোস্টমর্টম কমান্ড হসপিটাল করবে। আর আইএমস কল্যাণী থেকে যে স্পেশালিস্ট আছেন এই পোস্টমর্টমে উনিও জয়েন করবেন। তো এই অর্ডারটা আজকে হয়ে